ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগের ম্যাচে রিয়াল মাদ্রিদকে পরাজিত করেছে পিএসজি ম্যাচের অতিরিক্ত সময়ে চুরানব্বইতম মিনিটের সময় গোলের দেখা পেয়েছিল ফরাসি জায়েন্টরা নেইমার জুনিয়রের ব্যাক থেকে গোল করেছেন কেলিয়ান অ্যাম্বাপে নেইমার জুনিয়র ও কেলিয়ান অ্যাম্বাপের নৈপুণ্যে ম্যাচের অতিরিক্ত সময়ের গোলে জয় নিশ্চিত হয়েছে পিএসজির এদিকে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় পেলেও ব্যবধান না বাড়াই কিছুটা হতাশা প্রকাশ করেছিলেন ফরাসি ফরওয়ার্ড কেলিয়ান অ্যাম্বাপে পিএসজি গোল পাওয়ার আগে ম্যাচের একষট্টিতম মিনিটে পেনাল্টি মিস করেছেন মেসে কেলিয়ান অ্যাম্বাপেকে ফাউল করেছিল দানি কারবাহল এরপর পেনাল্টির বাসি বাজায় রেফরি আর সেই পেনাল্টি মিস করেন লিওনেল মেসি লিওনেল মেসির পেনাল্টি মিস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা কম হয়নি এবার এই প্রসঙ্গে কথা বলেছেন পিএসসির আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেতিনো দলের সেরা তারকার পেনাল্টি মিস প্রসঙ্গে মাউরিসিও পচেতিনো বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা স্বাভাবিকের চেয়ে ভালো স্তরের খেলা খেলেছি মেসি একটা দুর্দান্ত ম্যাচ খেলেছে পেনাল্টি মিসের আগ পর্যন্ত সবকিছু ভালো ছিল এটা যে যেকোনো খেলোয়াড়ের সঙ্গেই হতে পারে দলের আক্রমণগুলো মেসির পায়ের মধ্য দিয়ে গিয়েছে আমরা প্রায় শেষ মুহূর্তে খেলা জিতার কথা বলি এটা আমাদের সঙ্গে বেশ কয়েকবার ঘটেছে পেনাল্টি মিস করলেও পুরো ম্যাচ দারুণ পারফর্ম করেছেন মেসি এমনটাই বললেন মাউরিসিও পচেতইনো